সংবিধান ভঙ্গের কারণে পটপট করে রুল ইস্যু হতে পারে। এভাবে তো আরো বিপদে পড়তে যাচ্ছেন, পড়বেন। দেখেন পৃথিবীতে যত যন্ত্র আছে সব যন্ত্রর সার্ভিস লাগে, সার্ভিস ছাড়া কিন্তু যন্ত্রটা কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। একমাত্র ষড়যন্ত্র যে অস্ত্র বা যে মেশিনের কোনো সার্ভিস লাগে না, ওইটা কন্টিনিউ চলতে থাকে। এবং সফল গণঅভ্যুত্থান যেটা 5ই অগাস্ট 5ই অগাস্ট হলো এই বছর, এটা কিন্তু প্রথিত সরকার যে ফেসিস্ট বা একনায়কত্ব ছিল প্রায় 15 থেকে 16 বছর, তারা যারা এখন ক্ষমতাচ্যুত হয়েছেন তারা কিন্তু বসেনি, তারা বিভিন্নভাবে চেষ্টা করবেই আসার জন্য। সুতরাং ষড়যন্ত্র দিয়ে হচ্ছে না এটা বলা যাবে না, এবং বিভিন্নভাবে তারা আসার চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে আসার আচ্ছা, চেষ্টা করছে এবং করতে থাকবে, এবং এইটা মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন যে কন্ট্রোভার্সি যেটা সংবিধান নিয়ে হচ্ছে, এটা মূলত হয়েছে বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর দৈনিকের এডিটরের সাথে রাষ্ট্রপতি যখন বলেছেন যে আমার কাছে কোনো কি বলে পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই, আমি শুনেছি আমি জেনেছি, এইভাবে কথা। দেখেন এই কথা বলার কারণে কিন্তু রাষ্ট্রপতির পজিশনটা আনটেনেবল হয়ে গেছে। রাষ্ট্রপতির পজিশন বা সফরটা এটা ছেলেখেলা নয়, এটা মামুলি ব্যাপার নয়, এটা দমতমসার ব্যাপার নয়। 5ই অগাস্ট আমরা কোটি কোটি মানুষ সরাসরি টিভিতে শুনেছি, উনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি গ্রহণ করেছি। এরপরে যদি ইফ কিন্তু তাকে 2.5 মাসের মাথায় এসে উনি ইউটার্ন দিয়ে বলছেন যে না, এটা দালিলিক কোনো প্রমাণ নেই এবং আমি জানি না, আমি জিজ্ঞেস করেছি অমুক জায়গায় অমুক জায়গায় আমি খোঁজ নিয়েছি। তো এই যে মিসলিডিং এবং অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন, এইটার মাধ্যমে কিন্তু তার পজিশনটা আনটেনেবল করে দিচ্ছে। এখন আসি আমরা কি বলে সাংবিধানিক সংকটের কথা বলা হচ্ছে। সাংবিধানিক সংকট তো ওই 5 তারিখেই শুরু হয়েছে, এটা তো নতুন করে নয়। আপনি দেখেন আহমদ সোফা বলেছিলেন যে যদি আইন এবং সংবিধান মেনে যদি আমাদের মুক্তিযুদ্ধ হতো তাহলে দেশ স্বাধীন হতো না। যদি আইন এবং সংবিধান মেনে যদি হাঁটা হতো তাহলে 5ই অগাস্টে সফল মানে দক্ষিণ এশিয়ার মধ্যে সফল গণঅভ্যুত্থান হতো না। এখন যখন সংবিধানের কথা বলা হচ্ছে, এই যে সরকার কাঠামোটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন, তাদের সাংবিধানিক ভিত্তি কি, সংবিধানের কোন অনুচ্ছেদে তারা এসেছেন, এবং তারা যে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন এবং শপথের বাক্যসমূহের মধ্যে হচ্ছে যে আমি এই সংবিধানকে সংরক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব, এটা কিন্তু তারা চুপ্পু সাহেবের কাছে গিয়ে শপথ নিয়েছেন। তোমরা পারছেন সংবিধানকে রক্ষা করতে? কিছু মানছেন, কিছু মানতে পারছেন না, কিছু মানতে পারছেনই না এবং কিছু মানা সম্ভবই না। এবং পতিত সরকার সংবিধানকে কাটাছিড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে ইউ ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। আর্টিকেল 7 কোথে সংবিধানের 1/3 আনএমেন্ডেবল করে ফেলা হচ্ছে, ফিউচার সংসদের হাত বেঁধে দেওয়া হচ্ছে, মানে এই অবস্থার মধ্যে আছে। এবং সংবিধানের 123 অনুচ্ছেদে আছে যে 6 সদন MP হবে, মানে ইলেকটেড হওয়ার পরেও আগের সংসদের MPরা থাকবে। 7-এর কোতে এমন ডেঞ্জারাস প্রভিশন নিয়ে আসছে এই সংবিধানের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করলে পরে একেবারে সর্বোচ্চ শাস্তির বিধান এখানে আছে। সুতরাং এই সংবিধানকে আপনি ফলো করতে পারবেন না, পারছেন না, 5 তারিখ থেকেই পারছেন না। সুতরাং আচ্ছা, রাষ্ট্রপতির পজিশন চলে গেলে একটা সংকট হয়ে যাবে, আমি এই ডক্টরের সাথে মোটেই একমত নয়। এখন দেখেন আসিফ নজরুল সাহেব বিজ্ঞ লোক, কালকে উনি একটা সেমিনারে বক্তব্যে বলেছেন অনেক কথা, এবং অনেক কথার কারণে বেশ কিছু জিনিস ক্লারিফাই হয়েছে। এবং উনি বলেছেন 5 তারিখে উনাকে ডাকা হয়েছে, এবং এই বক্তৃতার ফাঁকে উনি বলেছেন একটা সেন্টেন্স, আমি জানি না অ্যাডভোকেট মামুন সাহেব ফলো করছেন কিনা, হু এম আই ভাবে বলছেন আর কি, মানে উনার দায়িত্বটা সরানোর জন্য বলছেন যে পলিটিশিয়ান বিভিন্ন পার্টির নেতৃবৃন্দের সাথে বসে আমি একটা টেবিলের কোনাতে বসেছিলাম, এবং হু এম আই বলে এবার বলছেন যে যা আমি কি করব, কেউ তো বলে নাই। এখন এখানে কয়েকটা কথা, এবং উনি বলেছেন যে সমালোচনাকে উনারা ওয়েলকাম করে এবং আমি উইথ লাভ এন্ড রেসপেক্ট কিছু সমালোচনা করছি। ওখানে যারা উপস্থিত ছিলেন ওরা কেউ আইনবিদ ছিলেন না, কেউ আইনের দক্ষ কোনো ব্যক্তিত্ব ছিলেন না, একমাত্র উনি ছিলেন আইনের
ব্যক্তি এবং আইনের দক্ষ ব্যক্তি, এবং ওনাকে ব্যক্তি হিসাবে বা শুধুমাত্র আসিফ নজরুল হিসাবে সেখানে নেওয়া হয় নাই। সেনাপ্রধানের বক্তব্য থেকে আসছে উনি ছিলেন ছাত্র আন্দোলন বা ছাত্রদের প্রতীক হিসাবে এখানে ছিলেন, এবং ওই সময় উনার দায়িত্ব ছিল লিড নেওয়া, এবং উনি যেটা ব্যাখ্যা দিতেন ওইভাবেই কিন্তু পরিচালিত হয়। রাজনীতিবিদরা তো সংবিধানের খুঁটিনাটি তো উনি বুঝেন না, আসিফ নজরুল সাহেব তো উনি বুঝেন যে কোনো প্রভিশনে উনারা শপথ নিতে যেতে পারতেছেন না, এবং 1/3 সংবিধান আনএমেন্ডেবল, এবং সংবিধানকে কাটাছিড়া করে ব্যক্তির জন্য দলের জন্য সংবিধান চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র ক্ষমতা প্রলম্বিত করার জন্য, এবং সংবিধান রক্ষার তথাকথিত কথা বলে 3টা ইলেকশন করা হয়েছে। এগুলো তো উনার জানা আছে, সুতরাং উনি তো তখনই বলতে পারছেন এই হচ্ছে 2টা অপশন। এবং অনেকে বলেন যে আমাদের সবার দায় না, আমাদের সবাই দায় না, আমরা 5 তারিখ থেকে বিভিন্ন, আমি নিজে বাংলাদেশের জাতীয় দৈনিকে একাধিক আর্টিকেল লিখে এভাবে বলেছি যে এই সংকটটা সৃষ্টি হবে কারণ সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা স্পিরিট নিয়ে সরকার আসছে, কিন্তু আপনারা এটাকে নিয়ে গেলেন একেবারে দুর্বল একটা ইন্টারিম গভর্নমেন্ট। দেখেন শাহাবুদ্দিন সাহেব আসছেন, 3 মাসের ভিতরে ইলেকশন করে চলে গেছেন, এই পরিস্থিতি কি ছিল 16 বছর পরে যে আপনি একটা ইন্টারিম দুর্বল গভর্নমেন্ট ইয়ে করবেন? সুতরাং আমি মনে করি ওখানে আইকনিক ব্যক্তি হিসাবে ডক্টর আসিফ নজরুল ছিলেন, উনি এখন ব্যক্তি হিসাবে না, আইকনিক ব্যক্তি এবং আইনের প্রফেসর, সুতরাং উনি উনার দায়িত্ব আসলে উনি এভাবে সরাতে পারবেন না। আর ওই সময় দেখেন কিছু ফার সাইটেড কিছু চিন্তা ভাবনা করার দরকার ছিল, ওই সময় উত্তেজনার মুহূর্তে ছিল, এবং একজন মনীষী বলেছেন যে মানুষ যখন আনন্দে আত্মহারা হয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে ওই সময় আপনি কোনো ওয়াদা বা কমিটমেন্ট নেবেন না, নিলে পরে আপনি সঠিক কমিটমেন্ট বা ওয়াদা পাবেন না। মানুষ তো তখন একবারে আনন্দে আত্মহারা আসি না কিভাবে সরবে, কিন্তু কি সমস্যা হতে পারে, কি অবস্থা কন্টেমপ্লেট করতে পারে, ওই সময় চিন্তা করার মতো লোক কিন্তু ওখানে ছিল না। এবং দেখেন সংবিধান, মানুষ বা দল তো পরের ব্যাপার, সংবিধানও কিন্তু সব ধরনের ব্যাপার কন্টেমপ্লেট করতে পারে না, যেমন আর্টিকেল 54-এ আছে রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন, কিন্তু স্পিকার যদি অ্যাবসেন্স হয় তাহলে কি হবে, সংবিধান কিছু বলে না। কিন্তু আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই, স্পিকার এবং রাষ্ট্রপতি হেলিকপ্টারে এক জায়গায় যাচ্ছেন, খোদা না করুক হেলিকপ্টার দুর্ঘটনা করে দুজনই মারা গেল, তখন কি হবে? ওইটা সংবিধান কিন্তু কন্টেমপ্লেট করে না, সবকিছু সংবিধান কন্টেমপ্লেট করতে পারে না, ব্যক্তি বা দল তো পারবেই না। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পু সাহেব চলে গেলে কি হবে, ওইটার যে সাংবিধানিক সংকট বা ব্যাখ্যা ওইটা আসলে দুফে টিকে না, তখন কারণ আসলে একমাত্র উপায় হলো ডক্ট্রিন অফ নেসেসিটির কথা আপনি বললেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে অনেক কিছু কিন্তু তো এই কন্টেমপ্লেট করতে ডক্ট্রিন অফ নেসেসিটি যখন যেটা যখন করা প্রয়োজন ছিল তখন তো করতে পারেনি, এখন কি সেরকম সেই জায়গাতে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ? অবশ্যই পারা যাবে। দেখেন অতি সহজে কিন্তু 5 তারিখের পর ব্যাপারটা ইয়ে হয়ে যেত, এত সফল গণঅভ্যুত্থানের পরে যদি একটা প্রক্লামেশন অফ রিভলিউশন হতো এবং ওইটা করে আইদার কনস্টিটিউশন সাসপেন্ড করতে পারতেন অথবা বহাল রেখেও করতে পারতেন, বহাল রাখার ক্ষেত্রে একটা মাত্র বাক্য অ্যাড করতে হতো যে যদি কনস্টিটিউশন এবং প্রক্লামেশনের সাথে সংঘর্ষ হয়, কন্ট্রাডিকশন হয়, তাহলে প্রক্লামেশনটা প্রিভেল করবে, এই কথা বললে পরে সংবিধান রক্ষা করে আপনি চালাতে পারতেন, এই সমস্যাগুলো হতো না। কারণ দেখেন এভাবে যখন ইভেন মার্শাল ল যখন আসে, কনস্টিটিউশন সাসপেন্ড করে কিন্তু মার্শাল ল বিধিবিধান দ্বারা পরিচালিত হয়, ঠিক অনুরূপ ভাবে এই ধরনের সফল গণঅভ্যুত্থানের পর আপনি ওই কাটাছিড়া করা পতিত সরকারের একমুখী সংবিধানের আওতায় কেন যাবেন, কেন যাচ্ছিলেন, কেন গেলেন, এটাই তো এখন বর্তমান অবস্থা মানে এই এই কিন্তু প্রশ্ন। দুর্বলতার কারণে বা এই গ্যাপের কারণেই কি ফাঁকের ফাঁকটা রয়ে যাওয়ার কারণেই কি ষড়যন্ত্র করার এখনো সুযোগ আছে বা করছে বলে মনে এবং করেন? ষড়যন্ত্র সুযোগ আছে, এবং ষড়যন্ত্র গুলো আরো বেশি আনার্থ হবে উইথ দা প্যাসেজ অফ টাইম। এই যে অ্যাডভোকেট মামুন মাহবুব সাহেব যে আন্দোলন করছেন হাইকোর্টকে ক্লিন করার জন্য, হাইকোর্টের এক একজন বিচারপতি রিট বেঞ্চের গভর্নমেন্টের হাতে হাতে হাত দিতে পারে, তারা তো এখন অনেকটা স্তূপ হয়ে চলে আসছেন। এইভাবে বিতর্ক হয়ে যখন পরিস্থিতি একটু গোলাটে হবে দেখবেন যে সংবিধান ভঙ্গের কারণে পটপট করে রুল ইস্যু হতে, হুম এভাবে তো আরো বিপদে পড়তে যাচ্ছেন, পড়বেন। এবং এইভাবে যখন ভঙ্গুর অবস্থা থাকে তখন ওই যে ষড়যন্ত্রকারীরা তখন ডাল পালা তখন মেলাতে পারে, হুম কিন্তু একটা সফল গণঅভ্যুত্থানের পর সাগর সাহেব হুম এমন এমন অবস্থার কেউ কাম্য না, কেউ চায় নাই। আজকে দেখেন
আপনি চিন্তা করতে পারেন, একটা শর্ট সময়ের ভিতরে 2,000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000-এর উপরে আহত, এখনো কিন্তু আস্তে আস্তে অনেকে শহীদ হচ্ছেন, অনেকের পা নেই, হাত নেই, চোখ নেই। এমন একটা সফল গণঅভ্যুত্থানের পর যেটা এক্সপেকটেশন ছিল, যেটা সম্রাট যেটা বলেছিলেন যে দেখেন 3 মাস কিন্তু খুব বেশি লম্বা সময় নেই টু মেক এ জাজমেন্ট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, আবার 3 মাস কিন্তু একেবারে কম নয়, 3 মাস কিন্তু তারা অচিরেই পৌঁছে যাচ্ছেন, এবং জি 3 মাসের পরে, 3 মাসের মধ্যেও কিন্তু শাহাবুদ্দিন সাহেব একটা সফল ইলেকশন দিয়ে চলে যেতে পেরেছেন। আচ্ছা, শাহাবুদ্দিন সাহেব যে আসছিলেন 91-এ, 3 মাসে কিন্তু 3 মাসের মধ্যেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছুই করে ফেলেছে আমাদের করেছে, ইতিহাসে। এবং লতিফুর রহমান সাহেব প্রথম দিন এসেই 14 জন সচিবকে সরিয়ে তাক লেগে দিয়েছিলেন এবং ইলেকশন কন্ডাক্ট করে তারা চলে গেছেন। শাহাবুদ্দিন সাহেব যে আপনি আসলেন, এসে যে 3 মাসের ভিতরে একটা সফল ইলেকশন করে আবার চলে গেলেন, এই অবস্থাকে সংবিধান কন্টেমপ্লেট করতে পেরেছে? মোটেও না। এবং তার এই জিনিসটাকে মানে একাদশ সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। এবং এই যে ওয়ার্ড ইলেভেনের গভর্নমেন্ট যে আসলো, তারা প্রায় 2 বছর যে ক্ষমতায় থাকলেন, সংবিধানের কোন প্রভিশন কভার হচ্ছে? এই জন্য যে আপনি বলছেন যে সাগর সাহেব, ডক্ট্রিন অফ নেসেসিটি নামে একটা ওয়েল ডেভেলপ ডক্ট্রিন আছে, এবং জাতির এই ক্রান্তিক লগ্নে কোনো সময় শূন্যতা থাকে ওটাকে না, ফলো করার সবচেয়ে বেশি দরকার ওইটাকে ছিল। করতে হবে। এবং জাতির প্রয়োজনে যে বলছেন যে আপনি এখনো সুযোগ আছে কিনা, এখনো বেটার লেট দেন নেভার, একটা ইংরেজিতে একটা ফ্রেজ আছে যে বেটার লেট দেন নেভার, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো, এখনো সময় আছে এই সরকারকে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে ওই আলোকে পরিচালিত হতে হবে। এখনো কিন্তু একটা প্রক্লামেশন জারি করে সংবিধানকে আইদার সাসপেন্ড করা যেতে পারে অথবা বহাল রেখেও কিন্তু পরিচালিত হতে পারে, কিন্তু এটা ডাইনামিক এবং টু দা পয়েন্টে সিদ্ধান্ত নিতে হবে। 2.5 মাসের মাথায় এসে বললেন যে আমার দায়িত্ব না, হু এম আই, তো কাকে দায়িত্ব দেবেন? ইতিহাস কিন্তু কাউকেও আপনি ক্ষমা করবেন না, আর বিশেষ করে যে পতিত সরকার 16 বছর ছিল, 15 বছর ছিল, এবং এমন মারাত্মক প্রভিশন কনস্টিটিউশনে আছে, চিন্তা করেন আপনাদের পা যদি একটু পিছলে তাহলে কিন্তু উপায় হবে না, 7-এর ক অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারে। সুতরাং আপনাকে ডিসাইসিভ প্রম্পট রিয়াকশন নিতে পারে, বেশ কিছু জিনিস আছে আপনাকে 1-2 সপ্তাহের ভিতরেই কিন্তু রোডম্যাপ ঘোষণা দিতে হবে, আপনার একবারে স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে, জাতিকে জানাতে হবে গুজবের কান বা ষড়যন্ত্রের ডালপালা কখন বেশি প্রসারিত হয়, যখন আপনি কিছুই বলবেন না। আপনি দেখেন রিফর্ম কমিশন গঠন করা হলো, 3 সপ্তাহের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত জাতি খুব ভালো করে জানে না কি করতে যাচ্ছেন, কি করবেন। জাতিকে যখন আপনি অন্ধকারে রাখবেন বা জাতিকে যখন আপনি পুরো ইনফরমেশন দেবেন না, তখনই ওই যে বিভিন্ন রিউমার বা গুজবগুলা স্প্রেড করে। এই একদম জন্য আপনারা একদম স্পট। কাজগুলা করেন, আপনারা কাজগুলা করেন 3 মাস পরে, পলিটিক্যাল পার্টিস গুলা কিন্তু খুবই নমিনাল ছিল এবং লিবারেল ছিল এবং সিম্প্যাথেটিক সাপোর্টিভ ছিল। আপনি দেখেন যখন গভর্নমেন্ট থেকে বলা হয়েছে আমাদের 18 মাস সময় লাগবে, কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া দেখায় না, মানে পলিটিক্যাল পার্টি কিন্তু সিম্প্যাথেটিক টু দা গভর্নমেন্ট। এখন আপনাদের ব্যর্থতার কারণে, আপনারা একটা রাষ্ট্র চালাতে একটা সাধারণ গভর্নমেন্টের জন্য 55 জন 60 জন লোক লাগে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, কিন্তু আপনারা মাত্র 17 জন দিয়ে চালাচ্ছেন, এক একজনের গায়ে আপনি তিনটা আমি চারটা ওইটাই বলতে পাঁচটা। থাকতে নজির আহমেদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লেট বেটার দেন নেভার, এই জায়গাটা থাকতে চেয়ে আসলে কি সেখানে সম্ভাবনা রয়েছে না গুড এখনো মাউন্ট সম্ভাবনা আছে, যদি পাঁচ আছে তারিখে আছে করা হতো বা ইমিডিয়েটলি 5 তারিখের পরে করা হতো ভালো হতো, কিন্তু এখনো এখনো সম্ভব না।